বন্ধুরা দেখতে পাচ্ছ সামনেই রয়েছে ঘোষের চকের সেই গেট, যেখানে চলে এসেছে সন্তোষী এবং নাগরাজ মেদিনীপুর থেকে। তো দুটোই তাগড়া সেট আপ। কৃষ্ণনগর সে সন্তোষী মিউজিক, সন্তোষী মিউজিকে কতদিন কাজ করছো? আমি হয়ে গেল 4 বছর। আগে কোন সেট আপে কাজ করতে? আগে শুভদীপে। শুভদীপে বেশি মজা পেতে না সন্তোষী? সন্তোষীর বেশি মজা পাচ্ছে তাই? নাগরাজ ইউ উত্তম ক্যাবিনেটের। আমাদের সাউথেও তো অনেক পাওয়ারফুল সেট আপ ছিল, তাতে তোমাদের খরচাও কম, তো সেদিকে না গিয়ে তোমরা মেদিনীপুর করছো। তো যাই হোক, অনেকটা সাউথের বক্স ভালো না। আচ্ছা দাদা, সাউথের বক্স একদম ভালো না। আচ্ছা, রেট বেশি নাই, ওর থেকে কাঁথির মাল অনেক ভালো, আর আমরা কাঁধে বক্স ছাড়া সাউথের বক্স করবো না। আজ মিউজিকের মেশিন সেট আপ রয়েছে তিনখানা, CA20 1 2 3, আর এমপ্রো তিনখানা মেশিন রয়েছে 1 2 3 ফুল সেট আপ। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো চলে এসেছি আজকের গরমের ওয়েদারে আরো একটি নতুন ভিডিও নিয়ে। এখন রয়েছি ডায়মন্ড হারবারের ঘোষের চক, যেখানে রয়েছে মেদিনীপুরের দোকানা তাবড় তাবড় সেট আপ। একটা রয়েছে সন্তোষী মিউজিক এবং আরো একটা রয়েছে নাগরাজ মিউজিক, যেটা নাগরাজ মিউজিক নতুন সেটিং করেছে উত্তম ক্যাবিনেটের। তো সেই বক্সগুলি এখানে রয়েছে, টোটাল 5খানা রয়েছে, সন্তোষীরও 5খানা এবং নাগরাজেরও 5খানা। এবং কালকের এখানে রয়েছে একটা বড় মাপের কম্পিটিশন রোড শো, তোমরা যদি আসতে চাও অবশ্যই আসতে পারো। এবং আজকে যে সেট আপগুলো এসছে সেটা বসে এখন স্ট্যান্ড বাই বাজানো হচ্ছে। তো এই ভিডিওর মাধ্যমে এই পূজা এবং এখানকার দুটো সেট আপ তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো বন্ধুরা, শুরু করা যাক, লেটস স্টার্ট। বন্ধুরা দেখতে পাচ্ছ সামনেই রয়েছে ঘোষের চকের সেই গেট, যেখানে চলে এসছে সন্তোষী এবং নাগরাজ মেদিনীপুর থেকে। তো দুটোই তাগড়া সেট আপ, আমাদের মেদিনীপুরের দারুণ রেজাল্ট দিয়েছে আমাদের ভবানীর চকে। তো চলো সামনে এগিয়ে যাই। তো ফার্স্ট টাইম আসছি এখানে, ডায়মন্ড হারবারের যে কলেজ রয়েছে তার পাশ থেকে সোজা চলে এলে তোমরা এখানে সহজেই আসতে পারবে। তো ঘোষের চক হচ্ছে দেউলপোতার পরের স্টপেজ। তো চলো, অনেক লাইটিং লাগানো রয়েছে এখানে এবং ঢালাই রাস্তা ধরে সোজা এগিয়ে চলেছি আমরা, আর চারিদিকে শুধু ধানের ক্ষেত। তো এরকম গ্রাম্য পরিবেশে মেদিনীপুর থেকে সেট আনার দম দেখিয়েছে এনারা, তাও একটা নয় দুটো দুটো সেট আপ। তো চলো বন্ধুরা, এসে গেছি মনে হচ্ছে কাছাকাছি। চলে এসছে ডায়মন্ড হারবারের ঘোষের চকে সন্তোষী মিউজিক, কৃষ্ণনগরে রয়েছে, যার গোডাউন রয়েছে এখানে 5 পিস বক্স দেখতে পাচ্ছ। 4 টপ রয়েছে 3খানা, আর রয়েছে 4 বেস 2খানা, সন্তোষীর সেই পুরনো সেট আপ দেখতে পাচ্ছ জালগুলো, আর ওখানে রয়েছে তার মেশিন সেট আপ পিছন থেকে ঠিক এরকম লাগছে। আর বক্সগুলো ওল্ড হয়ে গেছে, অনেক দিনই তো চলছে, অনেক জায়গায় ফিল্ডে চলছে, উপরে ইট দেওয়া হয়েছে, নিচে কোনো ইট দেওয়া হয়নি, সমান্তরালভাবে বাধা রয়েছে। আর এখন তো সব জানোই পাইপ দিচ্ছে তারে, যাতে অনেক দিন ধরে লাস্টিং করে। তো এখানে কালকের টেস্টিং হয়ে গেছে, তাড়াহুড়ো করে বেঁধেছে, বুঝতেই পারছো র্যাকগুলো সমান্তরাল ঠিক করে হয়নি। তো অনেক রাত্রে সেট ঢুকেছে এখানে, এখানে আরও একটি সেট ঢুকেছে যেটার নাম হলো নাগরাজ, এবং তার গোডাউন রয়েছে বাহিরি আমাদের মেদিনীপুরের। তো সন্তোষী মিউজিক এখানে কী কী মেশিন সেট আপ নিয়ে এসছে তোমাদেরকে একবার দেখানোর চেষ্টা করব। মেগা রয়েছে, যেটা সন্তোষী মিউজিক রিসেন্ট নিয়েছে, 2খানা মেগা রয়েছে, আর রয়েছে CA20 4খানা 1 2 3 4, আর রয়েছে এখানে ডট সেট আপ, প্রেশার বোর্ডের যে সেট আপ, স্টেবিলাইজার রয়েছে 3খানা, এখানে রয়েছে ATI প্রো স্টেঞ্জার, তার কিছু মেশিন টুইটার এবং হর্ন বাজানোর জন্য। তো এই টোটাল মেশিন সেট আপ সন্তোষী মিউজিক নিয়ে এসছে ঘোষের চকের ডায়মন্ড হারবার। আর রয়েছে এখানে একটা DG, যেটা রয়েছে মা গঙ্গা ইলেকট্রিকের সুনীল পল, নাম্বারও তোমাদের সাথে শেয়ার করবো 9851730906। তো অবশ্যই যোগাযোগ করতে পারো সাইলেন্ট DG কারোর দরকার থাকলে। মিউজিকের একজন দাদাভাইকে পেয়ে গেছি, ভোলাদা। তো ভোলাদা কালকে কখন এসছো? কালকে আমরা এখানে ঢুকেছি 4টার দিকে, ভোর চারটে ঢুকে সব ফিটিং করা কমপ্লিট। হ্যাঁ, তো এখানে কজন এসছো? আমরা 3 জন। তো এর পরের ফিল্ড কোথায় আছে? এর পরের ফিল্ড এখান থেকে যাব কোলাঘাটে। কোলাঘাটে করা 8 পিস না ডাবল সেট আপ? কোলাঘাটে এইটা হবে, রানিং হবে, 5টা মাল রানিং, 5টা মাল রানিং হবে। আর তারপরে ওখান থেকে ডাইরেক্ট ইদে যাব।
ঈদে আমাদের মেদিনীপুরে? হ্যাঁ মেদিনীপুরে আমাদের দারুয়ায়। দারুয়ায় কটাতে ওখানে কি ফুল সেট আপ কজায়? দুই জায়গায় চলবে না এক জায়গায়? হ্যাঁ মানে তোমার দারুয়ায় এক জায়গায় আটটা মাল চলবে আর একটা আটটা মাল যাবে বালিশাইতে। আচ্ছা তো সন্তোষ মিউজিকে কতদিন কাজ করছো? আমি হয়ে গেল চার বছর। তো আগে কোন সেট আপে কাজ করতে? আগে শুভদীপে। শুভদীপে? তো শুভদীপে শুভদীপে বেশি মজা পেতে না সন্তোষী? সন্তোষীর বেশি মজা পাচ্ছে তাই। তো যাই হোক, আবার কোনো সেট আপে ভাড়া এলে অবশ্যই দেখা হবে ভোলাদার সাথে। তো খুব ভালো লাগলো ভোলাদার সাথে আলাপ করে। তো ভোলাদা খুব ভালো একজন ফ্র্যাঙ্কলি অপারেটর, তো সন্তোষী মিউজিক অপারেট করছে, তো খুব ভালো রেজাল্ট সন্তোষী মিউজিকের এখন। কৃষ্ণনগর সে সন্তোষী মিউজিক। ঘোষের চকের যে পুজোর মণ্ডপ সেখানেই চলে এসেছি। ঘোষের চকের পুজোর মণ্ডপ দেখছো একেবারে পুরোপুরি তৈরি, ঝালর এবং যে স্টেজ মতো করা রয়েছে পুরোপুরি সাজসজ্জা কমপ্লিট, চারিদিক চকচক করছে। তো এই পুজো উপলক্ষেই এতগুলো সেট আপ রয়েছে। দেখতে পাচ্ছ এখানে রয়েছে সেই ঠাকুর পুজোর দুটো সখী, তাদেরকে সাজানোর কাজ চলছে। আর এখানে রয়েছে ঠাকুর সাজানোর অনেক রকম সরঞ্জাম, অনেকটাই বড় ঠাকুরটা। এই গরমের মধ্যে দাদাভাই অনেকক্ষণ ধরে কাজ করছে, ঠাকুরটা রেডি করতে হবে সন্ধ্যের মধ্যেই। ক্লাবটার নাম হচ্ছে ঘোষের চক পঞ্চানন ক্লাব, দেখতে পাচ্ছ। এই ক্লাবে আরও একটি বক্স রয়েছে যেটা JBL, কোনো নাম টাম লেখা নেই, টু টপ সিঙ্গেল বেস। আর এখানে মেলা হয় পুজো উপলক্ষে, সেই মেলারও নানা রকম দোকান দেখতে। এখানে চলে এসেছে নাগরাজ মিউজিক, যেটা একদম নতুন সেট আপ, দেখতে পাচ্ছ বক্সগুলোর জামাগুলো একেবারে নতুন। তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো জামাটা খুলে। নাগরাজ ইউ উত্তম ক্যাবিনেটের তো বক্সগুলো এখানে আগেই চলে এসছে, বাট যেই বক্সগুলো ফিটিং করার যেই মানে অপারেটর বন্ধুরা তারা এখন এসে উপস্থিত হয়নি এখানে, দেখতে পাচ্ছ নাগরাজের উল্টো করা রয়েছে, এটা না সোজাই আছে। নাগরাজ মিউজিক সেই লোগো, কিউ ওয়ানের স্পিকার রয়েছে। তবে নাগরাজ মিউজিক ভাড়া করা হয়েছে, সেই ক্লাবটার নাম হচ্ছে বুলেট সংঘ, সেখানকার কিছু ইয়ংস্টার এবং দাদাভাইদের পেয়ে গেছি। তো দাদাভাই এবছর নাগরাজ মিউজিক করা হয়েছে, অত দূর থেকে সেট আপ নিয়ে এসছো, হঠাৎ মেদিনীপুর থেকে সেট আপ আনা না প্রত্যেক বছরই মেদিনীপুর থেকে সেট আপ আনা হয়? হ্যাঁ আমরা প্রত্যেক বছর কালী পুজোয় মেদিনীপুর থেকে সেট আপ করি। আচ্ছা আমাদের মেদিনীপুরের সেট আপগুলো খুব ভালো লাগে। আচ্ছা আমাদের সাউথেও তো অনেক পাওয়ারফুল সেট আপ ছিল, তাতে তোমাদের খরচাও কম, তো সেদিকে না গিয়ে তোমরা মেদিনীপুর করছো। তো যাই হোক অনেকটা সাউথের বক্স ভালো না। আচ্ছা কথা দাদা, সাউথের বক্স একদম ভালো না। আচ্ছা রেট বেশি নাই, ওর থেকে কাঁথির মাল অনেক ভালো, আর আমরা কাঁধে বক্স ছাড়া সাউথের বক্স করবো না। আচ্ছা তো যাই হোক, পরের বছর কোন বক্স করার পরিকল্পনা রয়েছে? পরের বছর ইচ্ছা আছে আমরা নতুন আপডেট দেবো, আমরা যেসব সেট আমাদের সাউথে ভাড়া কেটে যায় আমরা সেসব আপডেট দিই না, আমরা চাইবো যে পরের বছর নতুন কোনো সেটকে এখানে সুযোগ দেওয়ার। আচ্ছা তো নাগরাজ মিউজিককে আনতে গেছিলে কবে আর এসছে কখন, কী হ্যাপার মধ্যে পড়লে সেটা বলো। হ্যাঁ কালকে রাত 12টার সময় গাড়ি ছেড়েছে এখানে, এসছে সকাল 9টা, তার মধ্যেখানে সরিষা এক জায়গায় পুলিশ ধরেছিল, সেখান থেকে ফাইন নিয়েছে, এইসব হ্যাপার আমাদেরকে সামলে আসতে হয়েছে। তো দাদাভাইয়ের নামটা জানা হলো না? নাম কৃষ্ণেন্দু সর্দার। তো কৃষ্ণদাদার সাথে কথা বলে খুব ভালো লাগলো, আশা করবো আগামী দিনেও মেদিনীপুরের সেট আপ আনবে এবং এসে ভিডিও করে যাব। অবশ্যই অবশ্যই। ভবানী, এটা কি পাড়ার নাম? কি তো ঘোষের চক পাড়ায় এসে গেছে কিছু ছোট ছোট বন্ধু, তো তোমার বয়স কত আগে বলো? নয়। তোমার বয়স কত? তোমার কত? তোমার কত? তো সবাই 8 থেকে 10 বছরের। তো বক্স ভালো লাগে? সবার ভালো লাগে? তো কোন বক্স বেশি ভালো লাগে, কোন একটা বক্সের নাম বলো। বর্বন। আর কে? নাগরাজ। আর কে? বর্বন, চন্দনা, চন্দনা। তাই? হ্যাঁ। আর কে? অশোক। অশোক, অশোক। আর কে? আর এমটি। এমটি? তো সব থেকে জোরে জোরে কে বাজে, সব থেকে জোরে কে বাজে? বর্বন। কে? বর্বন। আরে বাবরে, এরা তো আমাদের থেকেও অনেক এক্সপার্ট গো বন্ধুরা, মানে সবে 8 থেকে 9 বছর বয়স, বর্মন বেসের কিং। বক্স কীভাবে তোলা হয় দেখো, কতজন সদস্য মিলে তোলা হচ্ছে।
কত গরম, মানে প্রচন্ড গাড়ে গরম, 40-45 ডিগ্রি দেখতে পাচ্ছো, যে কটা হাত আছে প্রত্যেকটা হাতেই ঘাম, এতটাই গরম হচ্ছে এখানটায়, 40 ডিগ্রি সেলসিয়াস, মানে ভাবতে পারছো ডিম সিদ্ধ হয়ে যাবে। বাঁশটা ছোট, তো বন্ধুরা এখানে রয়েছে নাগরাজ মিউজিকের মেশিন সেট আপ, রয়েছে তিনখানা CA20 1-2-3, আর এমপ্রো তিনখানা মেশিন রয়েছে 1-2-3, আর এখানেও আর একখানা CA20 রয়েছে, মাঝে রয়েছে ডট সেট আপ, প্রেশার বোর্ড, ক্যাসেট ইত্যাদি, এগুলো ঢাকা রয়েছে, স্টেবিলাইজার রয়েছে 1-2-3 তিনখানা, 1200 রয়েছে, 700 রয়েছে দুখানা, আর নিচে ATI স্টুডিও ওয়ার্ল্ডের দুখানা মেশিন রয়েছে। তো এই টোটাল মেশিন সেট আপ নিয়ে এসছে আমাদের ঘোষের চকে নাগরাজ। তো দেখতে পাচ্ছ ফুল ফিটিং প্রায় কমপ্লিট, আর কিছুক্ষণের মধ্যে স্টার্ট হয়ে যাবে। তো দাদাভাই এখানে এসছে, দাদাভাইয়ের সাথে আমার ভবানীর চকে আলাপ হয়েছিল, কিন্তু দাদাভাইয়ের নামটা আমার মনে নেই। অভিক। তো অভিকদা, তো এখানে কজন এসছো? 5 জন এসছো। তো কদিন থাকবে এখানে? 2 দিন। তারপরে নেক্সট ফিল কোথায় যাবে? কাঁথি। ফুল সেট আপ? হ্যাঁ। তো এই বক্স লাইনে কদিন কাজ করছো? আচ্ছা 8 বছর হয়ে গেল। 8 বছর? হ্যাঁ। তো কষ্ট পাও না মেনে নাও? না, কষ্ট কি, আনন্দের মধ্যেই কাজ করতে হয় সবাইকে, একসঙ্গে মিলেমিশে কাজ করলে আর আনন্দ কষ্টই মনে হয় না, তাই? হ্যাঁ। তো অভিজ্ঞতা 8 বছর কাজ করছে, কষ্ট তো দেখেই আমি বুঝতে পারছি, হয় কিন্তু মুখে স্বীকার করবে না, বলবে আমি মাইকে বক্সে কাজ করছি আর আমি আমার বক্সের ইয়ে করবো, বদনাম করবো। তো দেখতে পাচ্ছ 5 জনেই ঘেমে পুরো চান। তো ওই একজন, তোমার নাম কি? ক্যাপ্টেন। তো ওই ক্যাপ্টেন রয়েছে, এখানে রয়েছে অভি, আর এটাকে প্রদীপ। তো এই 3 জন দেখতে পাচ্ছি, এরা এসছে নদী পার করে আলাদাভাবে। তো বুঝতে পেরেছে আমরা যখন ওদের ওখানে যাই কতটা কষ্ট হয় বাসে করে, তো সেই মজা লেগেছে। তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম নাগরাজ এবং আমাদের সন্তোষী মিউজিকের যে সেট আপ ঘোষের চকে এসছে। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর এরকম আরও বক্স কম্পিটিশনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো থ্যাংক ইউ, লাভ ইউ, টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, টাটা।